এই গাড়িতে যে একবার চড়বে, এই গাড়িতে যে একবার চড়বে তার জীবন পুরো ঝনঝনা, তার জীবন পুরো ঝনঝনা, ঠিক আছে? এই কই ওরা রেড করেছো? গাইস এটা হচ্ছে আমার সাজেকের মসজিদ, এখানে আমরা হচ্ছে এখানে হচ্ছে গাইস আমরা হচ্ছে এখন সাজেকে আছি বর্তমানে, আর এটা হচ্ছে সাজেকের মসজিদ, এখানে আমরা হচ্ছে নামাজ আদায় করলাম জুমার নামাজ আল্লাহ পাকের অশেষ রহমত। আমরা এত দূরে এসেও সুন্দর একটা মসজিদ দেখতে পেলাম, আল্লাহ পাকের নিয়ামত, খুবই ভালো লাগলো। আর মসজিদটা কিন্তু খুবই সুন্দর মসজিদ, আর মসজিদে এত পরিমাণ লোক হয়েছে ভাই, মানে মসজিদে জায়গা নাই, আর অনেকে জুমার নামাজও পড়তে পারে না এখানে। আমি তো দেখছিলাম মানে জুমার নামাজ অনেকে পড়তে পারে নাই। আর এটা হচ্ছে সিকিম গ্যাংটকের মতন কুয়াশা হয়, মানে মেঘ হয়, বৃষ্টি হয়, আবার রোদ ওঠে, সেম হচ্ছে সিকিম গ্যাংটকের মতন হচ্ছে এই সাদেক ভ্যালিটা। আর এখানে সাদেক যে ভ্যালিটা বর্তমানে এখানে যদি কোনো পর্যটক না আসে, পর্যটক যদি না আসে সাদেক ভ্যালিটা টোটালে কিন্তু মানে বন্ধ হয়ে যাবে, মানে এটা মূলত পর্যটকের কারণে কিন্তু এটা এদের সাথে চলে, তাছাড়া কিন্তু এরা চলতে পারবে না ভাই। কারণ সাজেক ভ্যালি তো আসলাম, এখানে আমরা প্রায় রাইড করেছি হচ্ছে 500-600 কিলোমিটার প্রায় রাইড করে সাজেক ভ্যালি আমরা এসেছি। আর আগামীকাল আল্লাপাক বাছেলে আমরা হচ্ছে বান্দরবনের উদ্দেশ্যে আমরা এখানে চলে যাব, বান্দরবন যে আবার হোল্ড করব আমরা বান্দরবনে। এই পর্যন্তই, ততক্ষণ সামনে কী হয় অবশ্যই দেখতে থাকেন। আর আমাদের বন্ধুরা কিন্তু এখনও এসে পৌঁছায়নি, তো দেখা যাক কী হয় সামনের দিকে, আমরা আবারও ভিডিও করব। আর অনেক লোক সাজেক ভ্যালিতে কিন্তু ভাই, অনেক লোক সাজেক ভ্যালিতে কিন্তু অনেক লোক দেখেন, অনেকে নিরিবিলি পরিবেশ, আর উঁচা নিচা রোড। আর এই হচ্ছে চাঁদের গাড়ি, এ হচ্ছে চাঁদের গাড়ি ভাই। এই চাঁদের গাড়ির জন্য কিন্তু মানে অনেকে ভয় পায়, মোটর বাইক যারা আছে, এই চাঁদের বাইক যে গাড়ি, গাড়িটা কিন্তু খুবই জোস। এই গাড়িতে যে একবার চড়বে, এই গাড়িতে যে একবার চড়বে তার জীবন পুরো ঝনঝনা, তার জীবন পুরো ঝনঝনা, ঠিক আছে? এই যে আমাদের কুষ্টিয়া থেকে লোক আসছে কয়টা মনে হয়, তাদের চোখ মুখ যা দেখলাম, চোখ মুখ দেখে কিন্তু পুরো ফিদা হয়ে গেছে তারা ভাই, ঠিক আছে? আর আমরা যাক, হ্যাঁ ওরা আসছে কুষ্টিয়া থেকে, সেটাতে বললাম। আর আমরা তো বাইক টুরে আসলাম, ভালো লাগলো আমাদের এই বন্ধুই, তো চলেন সামনে গেলে আমরা আবারও ভিডিও করবো, কেটে দেবো।